বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। নবী রাসূলরা হলেন মানবজাতির জন্য রহমত স্বরূপ, তারা অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন। হযরত ঈসা আলাইহি সালাম থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো নবী রাসূল প্রেরিত না হওয়ায় এ যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। আল্লাহ তাআলা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আমাদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন। মহান আল্লাহ এরশাদ করেন, নিশ্চয় আল্লাহর মহান অনুগ্রহ হয়েছে মুসলমানদের ওপর যে তাদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের ওপর তার আয়াতসমূহ পাঠ করেন এবং তাদেরকে পবিত্র করেন আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষাদান করেন এবং তারা নিশ্চয় এর পূর্বে স্পষ্ট গুমরাহিতে ছিল। সূরা আল ইমরান আয়াত নম্বর 164। আল্লাহ তাআলা আরও এরশাদ করেন, হে হাবিব, আমি আপনাকে প্রেরণ করতাম না, কিন্তু প্রেরণ করেছি সমগ্র বিশ্বজগতের জন্য রহমত করে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি এবং দ্বীনের সঠিক পথ পেয়েছি, ফলে তার প্রতি দরুদ পাঠ করা অপরিহার্য। স্বয়ং আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। হে ইমানদারগণ, তার প্রতি দরুদ ও খুব সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। তো প্রিয় দর্শক, দরুদ পাঠের বিধান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে ও শুনলে তার প্রতি দরুদ পড়া ওয়াজিব। তবে বারবার তার নাম বললে ও শুনলে প্রথমবার দরুদ পড়া ওয়াজিব, অন্যান্যবার মুস্তাহাব। মুখে উচ্চারণ করলে যেমন দরুদ ও সালাম ওয়াজিব, তেমনি কলমে লিখলেও ওয়াজিব। জীবনে একবার দরুদ পড়া ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি অপমানিত হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলে দরুদ পাঠ করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম উচ্চারণ করা হলে দরুদ পাঠ করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। আরেকটি হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন, 10টি পাপ মোচন করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। তিনি আরও বলেন, আমার প্রতি কেউ দরুদ পাঠ করলে আমি অবশ্যই তার উত্তর দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি তা শুনতে পাই আর দূর থেকে সালাম দিলে আমাকে তা পৌঁছানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 70টি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তার জন্য 70 বার ইস্তিগফার করেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, যান্ত্রিক জীবনে জুমার দিনেও আজ মানুষের ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে যে জুমার দিনেও দরুদ শরীফ পড়ার অবসর থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো, যেহেতু তোমাদের দরুদ আমার ওপর পেশ করা হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জুমার রাতে ও দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, আর যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে সে ব্যক্তির ওপর 10 বার রহমত বর্ষণ করা হবে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ব্যস্ততা যতই হোক, আমরা প্রতিদিন একবার হলেও রাসূলের শানে দরুদ পাঠের নিয়মিত অভ্যাস গড়ে তুলব। বিশেষ করে জুমার দিন বেশি বেশি আমরা দরুদ পাঠ করব এবং প্রতিদিন না পারলেও অন্তত জুমার দিনে একবার হলেও দরুদ পাঠ করব।
ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ওসিলায় আল্লাহ আমাদের মনের সকল আশা পূরণ করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম।